যুদ্ধের দামামা পরিস্থিতি বুঝে একাধিক দেশ ইসরায়েল ও লেবাননে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি ভারত আগেই বন্ধ করেছিল বন্ধের সেই মেয়াদ আরো বাড়লো যুদ্ধের আগুনে পুড়ছে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বাড়ল দাম আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর বিশ্ববাজারে তেলের দাম প্রায় এক ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে ইসরায়েল ইরান সংঘাত একেবারে চরমে পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে ভারত জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের বাজল কি তৃতীয় বিশ্বযুদ্ধে দাম এটা কিন্তু এখন প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রসংঘের জরুরি বৈঠক ছড়িয়ে ছবি। পশ্চিম যুদ্ধে দামামা বছর গড়ালেও উত্তপ্ত পরিস্থিতি কিছুতেই যেন সামাল দেওয়া যাচ্ছে না মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান জানিয়ে উদ্বেগ প্রকাশ করে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের দফতরে বসল জরুরি বৈঠক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় সৌমিত্রবাবু ইরান এবং ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলবেন এ বিষয়ে অত্যন্ত ভয়ঙ্কর একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে যেটাকে একটা ডেঞ্জারাস সিচুয়েশন শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয় হয়তো পুরো বিশ্বের জন্য এটা সবথেকে ডেঞ্জারাস সিচুয়েশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হলো এবারে আমি বলি কি হচ্ছে এক্সাক্টলি সেখানে আমরা দেখলাম ইরান যেভাবে দুশো মিসাইল ইসরায়েলের উপর স্ট্রাইক করল ইরান বলছে যেহেতু ইসরায়েলিরা ইরানের মধ্যে হিজাবুল্লার যে লিডার ছিল তাকে মেরেছিল আর ইরানের যে রেভলিউশনারি গার্ডের চিফ তাকেও ইসরায়েলরা মেরেছিল সেটা প্রতিরোধ করার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য তারা ইসরায়েলের ওপর ওই দুশো মিসাইল স্ট্রাইক করল এবারে ইসরায়েল বলছে যে এই দুশো মিসাইলের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিসাইল আমরা আকাশের ওপরই ডেস্ট্রয় করতে পেরেছি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিসাইল আমাদের নানা এয়ারবেসের ওপরে পড়েছে পড়ে আমাদের বেশ কিছু এয়ারবেসের ক্ষতি হয়েছে আর ইসরায়েল বলছে আমরা মানে ইসরায়েলিরা তারা তাদের সময় সিলেক্ট করবে তাদের টার্গেট সিলেক্ট করবে আর একটা সারপ্রাইজ অফেন্সিভ ম্যানুভার করবে যেটা ইরাককে এই এই যে তারা স্ট্রাইক করলো সেই ইরাক যারা বুঝতে পারবে যে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ইরান পড়লো এবারে ইরান বলছে যে আমাদের ওপরে যদি আবার ইসরাইলিরা কোন রকম ভাবে স্ট্রাইক করে তাহলে আমরা এবার এভাবে স্ট্রাইক করব। যেটা ইসরাইলি কোনোদিন চিন্তা করতে পারেনি যে আমরা এইভাবে স্ট্রাইক করবো সিচুয়েশন ইজ ভেরি ডেঞ্জারাস এদিকে ইসরায়েলিজরা লেবাননের ওপর কিন্তু থ্রি প্রং একটা অ্যাট্যাক আরম্ভ করলো বেইরুট যেটা লেবাননের ক্যাপিটাল তার উপরে কন্টিনিউয়াসলি বম্বার্ডিং হচ্ছে এয়ার থেকে মিসাইল দিয়ে স্ট্রাইক হচ্ছে আর যতদূর সম্ভব ভূমধ্য সাগর থেকে যে জাহাজগুলো আমেরিকান ব্যাটরশিপ তারাও কিন্তু ইসরায়েলিদের সাপোর্ট করছে আর সেম টাইম ইসরায়েলের একটা গ্রাউন্ড অফেন্সিভ নিল লেবাননের সাউদার্ন সাইডে মানে যেটা ইসরায়েলির সঙ্গে বর্ডার সেই গ্রাউন্ড অফেন্সিভে লেবানন বলছে আমরা ইজরায়েলের আটজন সোলজারকে অলরেডি মেরে দিয়েছি আর ইসরায়েলিরা বলছে ষাট থেকে আশি জন লেবানিসকে আমরা মেরে দিয়েছি গ্রাউন্ড অফেন্সিভ ইজ তা এই সিচুয়েশন ইজ অত্যন্ত পৃথিবীর এদিকে দামাস কাছেও কিন্তু ইসরায়েলিজরা বম্বিং করেছে বা স্ট্রাইক করেছে যেটা জর্নের ক্যাপিটাল তার মানে পুরো ব্যাপারটা মধ্যপ্রাচ্যে এরকম ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে গেল যে আমেরিকার ইনভলভমেন্ট আর রাশিয়ার ইনভলভমেন্ট কি এর মধ্যে হবে জো বাইডেন বলছে যে ইজরায়েলরা কিন্তু প্রপোর্শনের রেসপন্স করবে ইরাকের ওপর কিন্তু ইরানের ওপর কিন্তু বলছে যে ইরানের যে নিউক্লিয়ার স্ট্যান্ডগুলো আছে বা নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে তার উপরে যেন ইসরায়েলি স্ট্রাইক না করে এটা কথার কথা কিন্তু আমার যতদূর মনে হয় যে ইসরায়েলিরা কিন্তু ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির ওপরে একটা সারপ্রাইজ অফেন্সিভ করবে এবারে তাহলে কি হবে তাহলে রাশিয়া কিন্তু আবার ইরানকে সাপোর্ট করছে ফুললি কিন্তু রাশিয়ানরা কথা কম বলে তারা বলছে যে ইমিডিয়েট সিজ ফায়ার এই যুদ্ধটা এই যুদ্ধটা করুক যেন গাজাতেও যেন সিজ হয় আর লেবাননেও যেন সিজ ফায়ার হয় ইউনু কিন্তু সেই স্ট্যান্ডটা নিয়েছে তারা বলছে ইমিডিয়েটলি গাজা আর লেবানন দুটো জায়গায় যেন সিজ হয়ে যায় কিন্তু ইসরায়েলিজরা যতদূর আমার মনে হয় তারা হেলবাউন্ড তারা বলছে আমাদের পিঠ কিন্তু দেওয়ালে থেকে গেছে আমরা এবারে একটা হেনস্থ করবই যে মানে শেষ দেখে ছাড়বো হয় আমরা থাকবো নয় অন্য কেউ থাকবে না এই অত্যন্ত ডেঞ্জারাস একটা সিচুয়েশন আর ভারতবর্ষ রাইটলি একটা নিউট্রাল স্ট্যান্ড নিয়ে বলছে যে আমরা এই যদি পিস নেগোসিয়েশন হয় তার মধ্যে আমরা ইনভলভ হব আর আমরা চেষ্টা করব যে দুটো দেশ বা যে সমস্ত দেশ ইনভলভ এই মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা চেষ্টা করব একটা শান্তি ফিরিয়ে আনার আমার মনে হয় ভারতবর্ষের দিক থেকে যেটা রাইট স্ট্যান্ড কোনো সাইডে না গিয়ে তারা একটা নিউট্রাল স্ট্যান্ড নিয়ে এই পরিস্থিতিটাকে যদি সামাল দিতে পারে দ্যাট উইল বি এ ফেদার ইন ইন্ডিয়া স্ক্যাম্প

যে ইসরায়েলির সঙ্গে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে স্ট্যান্ড সেটা কোনোদিনই ক্ষতি হবে না আমরা কিন্তু ফুললি সাপোর্ট করব এই এই পরিস্থিতির মধ্যে। ইসরায়েলি ডেঞ্জারাস যেটা এসকালেট করতে পারে যদি এর মধ্যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করে হয় ইরানও ব্যবহার করতে পারে আমরা কিন্তু জানি যে ইরান কিন্তু ওয়াজ অ্যাট দি ভার্জ অফ গেটিং মেকিং নিউক্লিয়ার বম নিউক্লিয়ার ওয়েপন তারা বানিয়েছে কিনা সেটাও একটা ডাউটফুল যে হয়তো বানিয়ে রেখেছে তারা অর নিউক্লিয়ার ডিভাইস অ্যানাদার ইসলামিক কান্ট্রি যেটা যখন আমি নাম নিয়েই বলছি পাকিস্তান যখন নিউক্লিয়ার স্টেট টেস্ট করেছিল তারা বলেছিল এটা ইসলামিক বম সেখান থেকে ইরান পেল কিনা আমরা জানি না এই জন্য ইরানের দিক থেকেও তারা যখন বলছে যে আমরা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারি ইসরায়েলের ওপর তারা কি একটা নিউক্লিয়ার থ্রেট ইনডাইরেক্টলি ইসরায়েলকে দিল একটা অত্যন্ত ডেঞ্জারাস আমি বারবার বলছি সিচুয়েশন এইভাবে কিন্তু ডেভেলপ আগে হয়নি যার ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যে যত তাড়াতাড়ি সম্ভব নেগোসিয়েশন করে সিজ ফায়ার তখন বহু সিভিলিয়ান বহু ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডিস্ট্রয় হবে আর বিশ্বব্যাপী অয়েল প্রাইস তো আমরা দেখতেই পাচ্ছি বেড়ে যাবে আর যেটার একটা ফল কিন্তু ভারতবর্ষের ওপর হবে সবিত্র ইসরাইলের সংঘাত কি সারা বিশ্বকেই সুখীতে ফেলতে পারে হ্যাঁ নিশ্চয়ই এই 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 ব্যাপারটা এরকম ভাবে স্কালেট করে যদি আমেরিকা ওপনলি তাদের ওয়েপন সিস্টেম দিয়ে এই যুদ্ধের মধ্যে ইনভলভ হয় তাহলে রাশিয়া কি করে থাকবে না। যদি আমেরিকা রাশিয়ার মধ্যে আরো ছোট ছোট দেশগুলো যে আছে তারা কেউ কিছু আমেরিকার দিকে যাবে কেউ রাশিয়ার দিকে যাবে একটা ইসলামিক যে দেশগুলো আছে মধ্যপ্রাচ্যে স্পেশালি তারা একদিকে থাকবে আর এইদিকে ইসরায়েলি ওর ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো আরেকদিকে থাকবে তো অভিয়াসলি এটা একটা বিশ্বযুদ্ধের দিকে এই সিচুয়েশনটা যেতে পারে বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে যুদ্ধের আগুনে পুটছে মধ্যপ্রাচ্য তেল সরোবরাহ বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়লো দাম